হ্যালো গাইস, কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। তো আবার চলে এলাম সেই ব্লগ ভিডিওতে। আজকের ব্লগটি খুবই ইন্টারেস্টিং, কারণ আজকে আমরা যাব মেহেরপুরের আমঝুপি, এই যে সেই আমঝুপি পার্ক মানে ফার্মে। তো দেখতে থাকুন ব্লগ ভিডিওটি আর আমাদের সাথেই থাকুন। চলুন শুরু করা যাক। তো গাইস, দেখতে পারছেন কত সুন্দর প্রকৃতি, আর এখানে আছে কিন্তু সূর্যমুখী ফুল সুন্দর সুন্দর। এই যে আমি একটা হাত দিলাম, হাত দেওয়া কিন্তু নিষেধ, তাও কিন্তু আমি হাত দিলাম, কারণ মজা লাগতেছে খুবই। জায়গাটাও কিন্তু খুবই সুন্দর লাগছে আমার কাছে। তো দেখতে থাকুন আমাদের ব্লগ ভিডিওটি। আর এই জায়গায় কিন্তু জনসংখ্যার প্রচুর ভিড়, আজকে তো ভিড় হয়নি, শুক্রবার প্রচুর ভিড় হয় এই জায়গাটায়। তো রিপন ভাইকে দেখতে পারছেন, তিনি সিরা জামা পরে ভিডিও করতে চলে এসেছি। দেখতে পারছেন আমার পাঁচরে আছে রিপন ভাই। তো আরও সবাই মিলে কিনা ছবি তুলছে। চলে যাই আমি এখন ওইদিকে, যাওয়া যাক। দেখেন সূর্যমুখী ফুলটার ভিউটা, দেখেন ভিউটা গাইস, ভিউটা দেখুন, জাস্ট ভিউটা। খুবই সুন্দর লাগছে গাইস, প্রচুর মজা লাগছে। মহবুল ভাই আছে, সোহাগ আছে, প্রচুর মজা লাগতেছে এই জায়গাটায় এসে। সূর্যমুখী বাগানে লোকের জনসংখ্যা বেশি গাইস, দেখতেই পারছেন, মানে জনসংখ্যার বেশি একটু। রাস্তায় চলে এলাম, রাস্তার ভিউটা দেখুন জাস্ট মানুষের। তো গাইস প্রচুর সুন্দর লাগছে জায়গাটাকে। তো দেখতে থাকুন ব্লগ ভিডিওটি, আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। এই যে কিছু ভাই আবার চলে এলো, কিছু ভাই মানে ওই শর্ট ভিডিও করবে, ফানি শর্ট। তো ভিডিও করার জন্য সব রেডি, সামনে কিন্তু ক্যামেরা নিয়ে সবাই শ্যুট করতেছি। তো আমিও নিলাম, কারণ শুটিংটা দেখাই আপনাদের মাঝে। এই যে সবাই মিলে শ্যুট করতেছে, দেখেন খুবই সুন্দর লাগছে গাইস, এত সুন্দর লাগছে। আমি জীবনে প্রথম সূর্যমুখী ফুলের বাগানে এলাম, কারণ সবাই কিন্তু ওই জায়গায় এসে ব্লগ ভিডিও তৈরি করে ফেলেছে। তো আমার ব্লগটাই হলো লাস্ট, মানে এই জায়গাটা আসলাম। তো সামনে আরেকটা ব্লগও ধামাকা আসছে, আরেকটা ধামাকা ব্লগ আসতেছে আপনাদের মাঝে, মানে সামনে আরও শুক্রবারে আসতেছি, কারণ শুক্রবারে জনসংখ্যার একটু বেশি। যে পেছনে ভাইরা, পেছনে লাভ বাকিয়েছে দেখতে পারছেন, কারণ হাসির ব্যাপার, পাটের দড়ি পরেছে, পাটের জামা পরেছে, এই ভাই লাভ করেছে। আর আমার সবথেকে ভালো লাগছে রিপন ভাইকে দেখি, কারণ রিপন ভাইয়ের ড্রেসটা দেখেন কি সুন্দর। আর সূর্যমুখী ফুলগুলো কিন্তু মানে ভেতরে ঢোকা আপনার নিষেধ, তাও মানুষ ভেতরে ঢুকতেছে, নিষেধ মানে ফুল ছিঁড়া নিষেধ। তো এই যে সবাই মিলে কিন্তু ভিডিও করতেছে, এই যে দেখতে পারছেন, আমার সব থেকে ভালো লাগছে রিপন ভাইকে দেখি গাইস। যদি আমাদের ব্লগে নতুন হয়ে থাকেন, একটা বার রিপন ভাইকে দেখে একটা বার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে হবে, আর লাইক কমেন্টে ভরিয়ে দিতে হবে। কারণ আপনারা যদি লাইক কমেন্ট করেন, তাহলে কিন্তু ভিডিও ভাইরাল হয়ে যেতে পারে। তো আমাদের চ্যালেঞ্জের পাশে থাকুন আর ভিডিওটি দেখতে থাকুন, খুবই সুন্দর ইন্টারেস্টিং ব্লগ। আমার কিন্তু খুবই মজা লাগতেছে গাইস, এত সুন্দর মজা জীবনে প্রথমবার, কারণ আমরা সবাই মিলে একসাথে ঘুরতে এলাম, তো কখনও কোথায় ঘুরতে যাইনি। সূর্যমুখী বাগানে আমরা সবাই মিলে একসাথে ঘুরতে এসেছি। তো রিপন ভাইকে দেখে আমার প্রচুর হাসি হচ্ছে গাইস, মানে সবাই কিন্তু ভিডিও করছে, দেখতে পাচ্ছেন গাইস, সবাই কিন্তু ভিডিও করছে রিপন ভাইকে, কারণ রিপন ভাইয়ের পার্টটা প্রচুর ভালো লাগছে। এই দুজনের সেই রিপন ভাইকেই কিন্তু বেস্ট লাগছে। তো গাইস দেখতে থাকুন ব্লগ ভিডিওটি, আর এত সুন্দর ব্লগটি যারা মিস করবেন তারাই কিন্তু পস্তাবেন। তুই বোধায়ের মতন খারচস কেন, ভিতরে তো খালি শয়তানের আড্ডি।
কর্মতন শয়তানের লাগাই দেশের আইন শৃঙ্খলার কাছিম চিত হয়ে গেছে গা। তো গাইস ব্লগটি কিন্তু খুবই সুন্দর হয়েছে, আপনাদের কাছ থেকে আপনারা কিন্তু কমেন্টে বলে যাবেন কেমন হয়েছে ব্লগ ভিডিওটি। যদি ভালো না লাগে আমি কিন্তু আর সামনেবার থেকে ব্লগ ভিডিও তৈরি করব না। আর যদি আপনাদের কাছ থেকে ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর আমাদের পাশে থাকবেন, ভালোবাসা দিবেন। আর এইভাবে ব্লগ তৈরি করে যাব আপনারা যদি পাশে থাকেন। আর যদি পাশে না থাকেন কিন্তু এভাবে ব্লগ ভিডিও কষ্ট করে তৈরি করতে পারবো না, কারণ আমি মেহেরপুরে আমঝুপিতে এসেছি আপনাদের জন্য কষ্ট করে ভিডিও করার জন্য, কারণ এইভাবে গেট আপ তৈরি করেছি আমরা সবাই মিলে একসাথে। এত সুন্দর ভিডিও কিন্তু কেউ তৈরি করতে পারেনি আজ পর্যন্ত। তো যাদের যাদের ভালো লেগেছে, যারা তারা ভিডিওটা দেখতেছেন, তারাই কিন্তু এই ভিডিওতে কমেন্ট করবেন, একটা কমেন্ট করে যাবেন আর একটা সাবস্ক্রাইব করে দিতেই হবে, কারণ আপনাদের জন্য কষ্ট করে ভিডিও করছি আমি। তো দেখতে থাকুন ব্লগ ভিডিওটি আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলের পাশে থাকবেন। দেখুন দেখুন ভিডিওটি। তো গাইস এই ছিল আমাদের ব্লগ ভিডিওটি, যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলে আপনাদের কী করবেন, কালো অপশনটিকে ক্লিক করুন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।